33 কোটি দেবতার আরাধনা হয় এ দেশে। কোথাও মন্দিরে পূজিত হন মহাদেব, তো কোথাও স্থান পান দেবী দুর্গা। কিন্তু আরও একটু গভীরে গেলে দেখা যাবে সংখ্যাটা 33 কোটি কিন্তু নয়, আরও বেশি। আর তার মধ্যে অনেক মন্দিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজির হন ভক্তরা। সেখানে দেবতার রূপও অবাক করে সাধারণকে। যেসব মন্দিরের নামগুলি শুনলে অবাক লাগতেও পারে, ভারতবর্ষের বৈচিত্র্যের সবটুকু আর জানা হয়ে ওঠে কোথায়। তাই আজ আমি নিয়ে হাজির হলাম এমনই কিছু অদ্ভুত মন্দির যা বাস্তবে আছে। তো ভিডিওটি প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমবার জানলেন কি? তবে শুনুন, প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নামে আস্ত একটি মন্দির রয়েছে এই দেশে। তেলেঙ্গানার মাল্লিয়াল শহরে রয়েছে মন্দিরটি। অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানাকে আলাদা করে তাকে নতুন একটি রাজ্যে পরিণত করার জন্য সোনিয়া গান্ধীর কাছে কৃতিত্ব তেলেঙ্গানাবাসী। আর সেই কারণেই প্রাক্তন সভানেত্রীর নামে মন্দিরটি তৈরি করেছিলেন স্থানীয়রা। সেখানে সোনিয়া গান্ধীর একটি পূর্ণাঙ্গ মূর্তিও রয়েছে। বাইরে থেকে এই গুরুদ্বার শিখদের আর পাঁচটা ধর্মস্থানের মতোই, কিন্তু এখানে প্রার্থনার ধরনটা একেবারে অন্যরকম। এখানে যারা আসেন তাদের হাতে থাকে একটি করে খেলনা এরোপ্লেন। কেন? কারণ তাদের বিশ্বাস এই বিমানে চেপেই তাদের প্রার্থনা পৌঁছে যাবে ঈশ্বরের কাছে এবং নিজেদের সব প্রশ্নের ও প্রার্থনার উত্তর পাবেন তারা। এ মন্দির প্রতিষ্ঠিত 1936 সালে, অর্থাৎ দেশভাগের আগে। তবে এখানে কোনো দেবতা নয়, পুজো হয় ভারত মাতার। মন্দিরের মেঝেতে মার্বেল দিয়ে বিরাট আকারে অখণ্ড ভারতের মানচিত্র খোদাই করা আছে, যা পর্যটকদের অন্যতম দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। কথায় বলে, কুকুরের মতো বন্ধু দ্বিতীয় হয় না। আর যার প্রতি বিশ্বাস ও আস্থা থাকে তাকেই তো দেবতার আসনে বসানো যায়। এ রাজ্যের রামনগর জেলায় তাই সেই সারমেয়দের জন্যই তৈরি হয়েছে একটি মন্দির, যেখানে সারমেয়দের মূর্তিতে রীতিমতো ফুলমালা দিয়ে পুজো করা হয়। মানুষ রূপে জন্মেও কার্যফলে দেবতা হয়ে ওঠা সম্ভব, যেমন হতে পেরেছেন অমিতাভ বচ্চন। এই দেশের বহু স্থানেই তাকে দেবতার আসনে বসিয়ে পুজো করা হয়। তবে কলকাতার বাসিন্দা সঞ্জয় পথদিয়া বিগ বিকে ভালোবেসে আস্ত একটি মন্দিরই বানিয়ে ফেলেছেন বালিগঞ্জে। প্রথমে মন্দিরে ছিল একটি মুকুট ও একজোড়া জুতো, যা অগ্নিপথ ছবিতে পড়েছিলেন বিগ বি। গত বছর এ মন্দিরে প্রতিষ্ঠা পেয়েছে অভিনেতার একটি মূর্তিও। অমিতাভ বচ্চন ফ্যান ক্লাবের উদ্যোগে 25 কেজির মূর্তিটি প্রতিষ্ঠিত হয়েছে। গুগল সার্চ ইঞ্জিনে গড অফ ক্রিকেট লিগে সার্চ করলে জলজল করে সচিন তেন্ডুলকারের নামটি উঠে আসবে। গোটা বিশ্ব যাকে ক্রিকেট ঈশ্বর বলে মানে, নিজের দেশে তার একটা মন্দির থাকবে না এও কি সম্ভব? একেবারে নয়। তাই তো বিহারের আতরওয়ালিয়ার তৈরি হয়েছে মাস্টার ব্লাস্টারের একটি মন্দির। তার মূর্তিকে দেবতার মতোই পুজো করেন অনুগামীরা। আন্দাজ করতে পারেন এখানে কে পূজিত হন। 350 সিসি রয়্যাল এনফিল্ড বুলেট। বিশ্বাস না হলে আবার শুনুন, কারণ যোধপুরের পালির এই মন্দিরে মোটর বাইকের ফুলচন্দন দিয়ে পুজো করা হয়। উদ্দেশ্য একটাই, আত্মীয় পরিজনের শুভযাত্রা কামনা করে এখানে পুজো দেন ভক্তরা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। ধন্যবাদ।